তো কেমন আছো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ব্লগ আমি এসেছি আজকে আমার দাদাদের লিচু বাগানে লিচু খাওয়ার জন্য হঠাৎ বাড়িতে থাকতে থাকতে ভালো লাগছিল না তাই ভাবলাম যে চলো যাওয়া যাক লিচু বাগানে ঘুরতে আর দাদা বারবার করে ডাকছিল তাই চলে এলাম আর গাইজ আজকে এত লিচু খাবো না এত লিচু খাবো তিন দিন চার দিন বাড়িতে কিছু খাবারই খাবো না শুধু লিচুই খাবো লিচুগুলো দেখে তো সেটাই মনে হচ্ছে যে শুধু লিচুই খাবো কিন্তু দেখা যাক কতটা খেতে পারি অতটাও খেতে পারবো না দেখতেই পাচ্ছ গাছে একদম লাল লাল হয়ে পেকে গেছে লিচুগুলো সেই লাগছে দারুণ ভাই গরমে অতটা লিচু খাওয়া ভালো না বাট যতটা পারবো খেতে ততটাই খাবো ফ্রিতে বুঝতেই পারছো আর ফ্রিতে যেটা পাবো সেটাই তো লাভ বুঝতেই পারছো আর যত বলে আম লিচুর সময় এখন লিচু তো আমার একটা ফেভারেট জিনিস আর দেখতেই পাচ্ছ চারিদিকে সব গাছে লাল লাল লিচু একদম ফাঁকা লিচু আমি এসেছি তার জন্য দেখো দাদারা একদম ভালো ভালো লিচুগুলো পেরে দিচ্ছে আমার জন্য কারণ আমি তো জানি না কোন গাছটার লিচু একদম মিষ্টি হবে কোন গাছটার টক হবে আর যেগুলো দাদারা জানে যে 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 গাছের মিষ্টি মিষ্টি লিচু সেগুলো আমার জন্য পেরে দিচ্ছে দেখো আর এই যে খালি গায়ে আছে না এটা আমার দাদার ফ্রেন্ড আর যে জামা পরে আছে এটা আমার আন্টির ছেলে তার জন্য বলছি দাদা বুঝতেই তো পারছো আর দেখো সামনে দিকে ওই দেখো ওপরটাতে দেখো তো কতটা লিচু এক জায়গায় একদম থাক থাক হয়ে ধরে আছে এনে খাওয়া আর গাছ থেকে পেড়ে পেড়ে একদম খাওয়া মজাই আলাদা তাই না গাইজ বলো তো দেখতেই পাচ্ছ এই গাছটাতে কতটা লিচু ধরে তাও গাইজ এইবার তো বেশি লিচু আসেনি অন্যবার অনেক করে লিচু হয় এখন অনেকগুলো গাছে কম কম করে ধরেছে বা টেস্টে কিন্তু এর থেকেও বেশি আছে ও কিছুটা লেচু পেড়ে দিল দাদারা ভালো ভালো দেখে এবার আমি দূরে একটা মাচা আছে ওখানে গিয়ে বসে বসে লেচুগুলো সব খাবো তো ফাইনালি গাইজ আমি চলে এসেছি মাচাতে আর দেখো কতগুলো লিচু নিয়ে বসে পড়েছে আর আজ তোমাদেরকে লিচু খাওয়া শেখাবো প্রথমে লিচুটা ছাড়িয়ে নেবে তারপর নিচুর মুখের দিকটা কামড়ে ফেলে দেবে তারপর লিচুটা নিয়ে মুখে ঢুকিয়ে একটু টিপ মারলে পুরো লিচুটা মুখে পুরোটা ছিলতে হবে না একদম আসান পদ্ধতিতে বলে দিচ্ছি তোমাদেরকে উফ লিচুটা সেই স্বাদ সেই আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লিচুর মুখের দিকটা কামড়ে ফেলে দেবে তারপরে লিচুটা এ দেখো দেখে নাও তোমরা ভালো করে এমনি করে কামড়ে ফেলে দেবে তারপর লিচুটা মুখে ঢুকিয়ে একটু টিপ মারলেই পুরো লিচুটা মুখের দিকে পুরোটা ছিলতে হবে না একদম সেই আসানে খাওয়া হয়ে যাবে তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেলাম আরও কিছুটা লিচু পারবো বলে তো ভালো ভালো দেখে দাদা পেড়ে দেবে আমি তো জানি না বললাম তোমাদের যে আমি জানি না কোন গাছটায় মিষ্টি কোনটাই টক সবগুলো মিষ্টি না কিছু কিছু গাছে অনেক লিচু টকও আছে যেগুলো টাইম হলে আবার মিষ্টি হবে তার জন্য না তো দাদা পেরে দিল আরে দেখো পেছনে দেখো এই লিচুগুলো এখনো পাকে নিকো পুরোটা এখনো পাকে কিছু কিছু পেকেছে কিছু কিছু লাল হয়ে আছে কিছু কিছু হলুদ হয়ে আছে কিছু কিছু নীল হয়ে আছে তো চলো যাওয়া যাক এখান থেকে একটা নিয়ে নিল থাক নিব না তো এই দেখো গাইস কতটা লিচু নিয়ে নিয়েছে কিছুটা বাড়ির জন্যও নিয়ে যাব বলে নিলাম তো দেখা যাক বাড়িতে নিয়ে যাই মারাও খাবে সবাই খাবে বাড়িতে তার জন্য ফিরিতে পাচ্ছি নিব না বলো তো আর আনটিটা নিয়ে যাওয়ার জন্য আরও ডেকে ছিল এসো আর আমার ভালোই হলো একটা কন্টেন্ট বেরিয়ে গেল আর বাগানটা গাইস অনেক বড় অনেক অনেক পুরো চার পাঁচ বিঘা হবে আর পুরোটা লিচুরি বাগান এখানে রাতে লোক শুয়েও থাকে কারণ যদি কেউ নিচু চুরি করে নেয় তার জন্য শুয়ে থাকে আর গাড়িতে লোড করে তারপরে আবার বিক্রিও করে দেখাবো তোমাদেরকে ভিডিও শেষে কেমন করে গাড়িতে লোড করে বা কি কী প্রসেস আছে আর দাদা মিষ্টি মিষ্টি ভালো ভালো দেখে আমাকে দিচ্ছে আর আমি ট্রাই করে যাচ্ছি পুরো সব গাছেরই মোটামুটি ট্রাই করা হলো দাদা ভালো ভালো দেখে দিচ্ছে আর আমি সেগুলো খাচ্ছি দাদা সামনে সামনে ভালো ভালো দেখে দিচ্ছে আর আমি পেছন পেছন অনেক খাওয়া হয়ে গেল গাইস আরে দেখো এই লিচুগুলো দেখো কতটা লাল হয়ে আছে ছাড়িয়ে নিলাম খেয়ে দেখি লিচুটা কেমন হুম গাইস মিষ্টি লিচুটা অনেক যে লিচুটা লাল হয়ে আছে না সেটাই বেশি মিষ্টি আর যেগুলো নীল বা হলুদ হয়ে আছে সেগুলো টক আরে দেখো সব এগুলোতে আছে লিচু এখানে আছে লিচু এগুলো এবার গাড়ি এসে লোড করে নিয়ে চলে যাবে তারপর যাবে সব বাজারে বাজারে সব মার্কেটে মার্কেটে চলে যাবে আর দেখো বাগানটা পুরোটা দেখে নাও সব চারিদিকে শুধু লিচু গাছ আর এখানে রাতে পারা দেয় দেখতেই পারছ এখানে তো গায়ে অনেকটা লিচু খাওয়া হয়ে গেল অনেকটা লিচু বাড়ির জন্য নিয়েও নিলাম আর পুরো বাগানটা ঘোরা হয়ে গেলও তো আজকের মতো এখান থেকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট